আসছে জুনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএফা ও কনমেবল চ্যাম্পিয়নের ম্যাচ। বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন ইটালি। দুই মহাদেশের চ্যাম্পিয়নের মুখোমুখি এই লড়াইটি অনুষ্ঠিত হবে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। এরই মধ্যে সূচি চূড়ান্ত করেছে দুই ফেডারেশন। ইটালির মুখোমুখি হওয়ার আগেই উঠছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার বর্তমান এই দলটি বেশ গোছানো। 2021 সালে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে পরাজিত করে কোপা চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা ইটালির বিপক্ষের ম্যাচটিতেও জিততে চাইবে। এর আগেই এবার দুঃসংবাদ পেয়েছে মেসিরা। আর্জেন্টিনার বর্তমান দলের গুরুত্বপূর্ণ সদস্য লিয়ান্দ্রো পারেদেস, পিএসজির এই আর্জেন্টাইন মিডফিল্ডার, বর্তমানে ক্লাব পিএসজি এবং জাতীয় দল আর্জেন্টিনার মূল একাদশের গুরুত্বপূর্ণ সদস্য। ইটালির বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচের আগে এবার ইঞ্জুরিতে পড়েছেন লিয়ান্দ্রো পারেদেস। জানা গেছে কুচকির চোটে 2 মাসের জন্য মাঠের বাহিরে চলে গেলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম মন্ডো আলবেসেলেস্তে। অন্তত 2 মাস মাঠের বাহিরে থাকতে হবে পারেদেসকে। সেই ক্ষেত্রে পিএসজির হয়ে বেশ কিছু ম্যাচ মিস করার পাশাপাশি জাতীয় দলের হয়ে ইটালির বিপক্ষে লন্ডনের ওয়েম্বলিতে ঐতিহাসিক ম্যাচটিও মিস করবেন লিয়ান্দ্রো পারেদেস। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে পারেদেসের ইঞ্জুরি নতুন দুশ্চিন্তায় ফেলে দিয়েছে লিওনেল স্কালোনিকে। লিয়ান্দ্রো পারেদেসের এই ইঞ্জুরি মোটেও সুখবর নয় মেসিদের জন্য।